না, কোনো ম্যাজিক দেখানোর জন্য আমি ভিডিওটা বানাইনি। আজকের ভিডিওর মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাইলাম যে আমরা যারা শিক্ষক, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ এইসবে করোনা সংক্রান্ত বিষয়বস্তুগুলোকে যথেচ্ছভাবে আপলোড না করে যদি আমরা যেটুকু জানি সেটুকু অন্তত একটা কোনো কাগজে লিখে কয়েকটা প্রশ্ন সেটাও যদি আমরা আপলোড করি ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে, তাহলে পরে ছাত্রছাত্রীদের এই পরিস্থিতিতে অনেক বেশি উপকার হবে। দেখুন, এই যে ভ্যানিশ, আমরা যে কেউ ভ্যানিশ হয়ে যেতে পারি এই করোনার কবলে। কাজেই আমাদের উচিত যে এই মুহূর্তে কিছু একটা করে যাওয়া, আমরা যেটুকু জানি সেটা পরের প্রজন্মের জন্য একটু সঞ্চিত করে যাওয়া, রেখে যাওয়া, যাতে আমি থাকি আর না থাকি আমরা কবি ভাষায় বলতে পারি, যেদিন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, সেদিন অগৌরবে বলতে পারি কে বলে বই প্রভাতে আমি। এইটুকু বার্তায় আমি সবাইকে দিতে চাই। নমস্কার।